আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আর সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রেশ গুজাইতে আমি রুদ্রেশ চলে আসছি সবসময়ের মতো পিকে অটোমোবাইলস গাড়ি শোরুমে। এই শোরুমটি বাড়ি দ্বারা জে ব্লকে অবস্থিত। এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন। মোটামুটি রিকন্ডিশন গাড়ির কালেকশন ভালোই রয়েছে, পাশাপাশি ইউজ কারও পাওয়া যায় মাঝে মধ্যে। তবে আজকে আমরা রিকন্ডিশন দেখবো খুব চমৎকার একটি গাড়ি, হন্ডা গ্রেস 2019 মডেলের। এবং টয়োটা ভিস্টু এসে একটি নাম্বার করা গাড়ি, দুটি গাড়ি আজকে আমরা দেখবো। তবে চলুন আমরা গাড়ি দুটি দেখি, দামটি জেনে নেই, ফিচার সম্বন্ধে জেনে নেই। আর যেহেতু রিকন্ডিশন গাড়ি, লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটিও জেনে নেব, এবং নাম্বার করা গাড়িতে লোনের সাপোর্ট পাওয়া যাবে কিনা সেটিও আমরা জেনে নেব। অশোক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসছি আপনাদের শোরুমে, রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায়, পাশাপাশি ইউজ কারও পাওয়া যায় আপনার এখানে, কারণ এক্সচেঞ্জে গাড়ি রাখেন। জি, তো একটু জেনে নেবো যে যেহেতু রিকন্ডিশন গাড়ি একটু বেশি পাওয়া যায়, এই মুহূর্তে আপনার কালেকশনে কি কি গাড়ি রয়েছে? আমার কাছে কালেকশনে এখন আছে টয়োটা স্কোয়ার, টয়োটা নোহা, হাইব্রিড, নন হাইব্রিড, টয়োটা প্রিয়াস, টয়োটা প্রিয়াস আলফা, জিএস প্যাকেজ, হুন্ডা গ্রেস, হুন্ডা বেজেল, টয়োটা এলিয়ন, টয়োটা এলিয়ন, টয়োটা প্রিমিও, টয়োটা এক্সিও, টয়োটা ফিল্ডার, হাইব্রিড, নন হাইব্রিড, হাইয়েস, সুপার জিএল, জিএল, সব ধরনের রিকন্ডিশন গাড়ি আমাদের এখানে পাওয়া যায়। মোটামুটি কালেকশন ভালোই রয়েছে। আর ইউজড কার কি রয়েছে ভাইয়া এই মুহূর্তে? ইউজড কার আমার কাছে আজকে দুদিন হয়েছে গাড়িটা এক্সচেঞ্জে রাখা হয়েছে, টয়োটা বিটস 2017 মডেল হাইব্রিড। কি গাড়ির সাথে এক্সচেঞ্জ হয়েছে ভাইয়া? এটা আমার প্রিমিয়ম গাড়ি নিয়েছে। আচ্ছা, প্রিমিয়ম গাড়ির সাথে এক্সচেঞ্জ হয়েছে। জি জি জি, বিটস। আচ্ছা, সবসময় তো রিকন্ডিশন গাড়ি দেখায়, আজকে রিকন্ডিশন গাড়ি আমরা দেখবো। জি, পাশাপাশি নাম্বার করা গাড়ি একটু দেখিয়ে দেবেন। জি জি জি, ঠিক আছে। তো আজকে আমরা রিকন্ডিশন কি গাড়ি দেখবো ভাইয়া? এখন আপনাকে দেখাবো হুন্ডা গ্রেস ইএক্স প্যাকেজ 2019 মডেল। আচ্ছা, হন্ডা গ্রেস প্রিয়াজ অ্যাকোয়া একটু বেশি পাওয়া যায় আপনার এখানে। ঠিক আছে, আমরা হন্ডা গ্রেস এই গাড়িটি দেখি। মডেল কত? 2019 মডেল, সিলভার কালার। জি, সিলভার। এই মুহূর্তে 19 এর আর কোনো কালার আছে সিলভার ছাড়া ভাইয়া? ব্লু আছে, 18 ব্লু আছে, 19 নেই, 18 ব্লু আছে, সরি 19 এরও ব্লু আছে। আচ্ছা, ব্ল্যাক আছে। তার মানে 19 এর ব্লু, ব্ল্যাক, সিলভার তিনটি কালার রয়েছে, এবং 18 রয়েছে। 18 রয়েছে। আচ্ছা, এবং এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসছে, লাকিলি, যদিও সব গাড়ির সাথে আসে না। এবং ফগ লাইট রয়েছে, এবং সেন্সরও রয়েছে। জি, রিম দিকে গাড়ির সাথে আসছে ভাইয়া? গাড়ির সাথে। জি, ইএক্স প্যাকেজ যেহেতু, এটাতে রিম গাড়ির সাথে আসবে। আচ্ছা, ইএক্স প্যাকেজ হলে গাড়ির সাথে রিম আসবে। জি, ব্যাক সাইডটিও দেখি, খুব সুন্দর একটি ছোট একটি স্পয়লার রয়েছে, সার্কিটেটার রয়েছে, এবং তিনটে গ্লাস। জি, সামনে পিছনে সেন্সর রয়েছে, নিচে দুটি শো লাইট রয়েছে। এমনি স্পেয়ার হুইল আসছে ভাইয়া গাড়ির সাথে? না, এটাতে স্পেয়ার হুইল নেই। স্পেয়ার হুইল আসেনি? না। আচ্ছা, যিনি এখন গাড়ি পারচেস করবেন চাইলে তো আপনার স্পেয়ার হুইল অ্যারেঞ্জ করে দিতে পারবেন ভাইয়া? জি জি জি, করতে পারবো। যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে। কার্গো স্পেস ভালোই রয়েছে। আমরা একটু পেছনের সিটি দেখি ভাইয়া, সিলভার কালার গাড়ি, এবং ব্ল্যাক ইন্টেরিয়র, এবং ডোরে একটি কাফলটা রয়েছে, লেদার, ফুল লেদার সিট, ফুল লেদার ফিনিশ, এবং নিকেলের কাজ রয়েছে, এবং সিটগুলো ফুল লেদার সিট। হ্যাঁ, আর্মরেস্ট রয়েছে, আর্মরেস্টের সাথে কাফলটা রয়েছে। সামনে ইন্টেরিয়র দেখি, পুশে স্টার্ট, এবং সামনের প্যানেলটি আসলে দেখতে খুবই সুন্দর। মাইলেজ কিরকম আছে ভাইয়া গাড়িটি? এটা মাইলেজ আছে 82,000। 82,000। জি, এবং সিটিও খুবই সুন্দর। আর স্টারিং থেকে কি কি কন্ট্রোল করা যাচ্ছে? এখানে মিটার কন্ট্রোল হবে, অডিও কন্ট্রোলটা হবে, এখান থেকে অডিও কন্ট্রোল, এখন মিটার কন্ট্রোল। আচ্ছা, এবং মাল্টি মিডিয়া এবং মিটার কন্ট্রোল করা যাবে। এসি কন্ট্রোল তো করা যাবে না? না, এসি কন্ট্রোল করা যাবে। এবং স্টারিং থেকে দেখতে খুবই সুন্দর, অনেকটা প্রিয়াজ অ্যাকোয়ার সাথে মিল আছে আসলে স্টারিং এ। লেদার ফিনিশ রয়েছে, অপশন রয়েছে আসলে অনেক, এবং গিয়ার শিফটিও খুবই সুন্দর। আর্মরেস্ট রয়েছে, কনসোল বক্স, প্রয়োজনে পেপার্স রাখা যায়। আমরা একটু ইঞ্জিনটিও দেখে নিই ভাইয়া। আর মাইলেজের ক্ষেত্রে, অপশন গ্রেডের ক্ষেত্রে, আপনার কালারের ক্ষেত্রে তো দামটি আসলে কম বেশি হয়।
শোরুম কন্ডিশন করি আপনার গাড়ি হ্যান্ড ওভার করেন, তারপর যারা গাড়ি পারচেস করবেন যেহেতু রিকন্ডিশন গাড়ি অনেক কিছু নতুন করে ইনস্টল করে নেন, তো সেই ক্ষেত্রে তো আলোচনা সাপেক্ষে আপনারা ইনস্টল করে দেন, যেমন বাম্পার লাগে সামনে পিছনে, সিট কভার লাগে, সিট কভার প্রয়োজন হয়, বাট এই গাড়িতে তো আসলে সিট কভারের প্রয়োজন নেই, লেদার সিট, জি, আর সিট কভার যদি ফেব্রিক্সে আসে সেক্ষেত্রে আপনারা সিট কভারও আলোচনা সাপেকে লাগিয়ে দিন। আমার গাড়ি মোটর সময় আরেকবার জানি ভাইয়া, হুন্ডা গ্র্যাস EX প্যাকেজ হাইব্রিড মডেল 2019 সিসি 1500, কালার গ্রে সিলভার, ফুল অপশনের গাড়ি। প্রাইস কত রাখতেছেন ভাইয়া? এটা আস্কিং প্রাইস রাখতেছি আমরা 27,50,000 টাকা। 27,50,000 টাকা আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে। আর এই গাড়িটির ক্ষেত্রে লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে? 50% থেকে 70% পর্যন্ত লোনে সাপোর্ট দেওয়া যাবে। 50% থেকে 70%, জি। এবং এই মুহূর্তে 19 মডেলের 3টি কালার রয়েছে আপনার কাছে, জি, এবং 18 মডেলও রয়েছে, 18 এবং 19 রয়েছে গ্রে, জি। ঠিক আছে ভাইয়া, আমরা এটা নাম্বার করা গাড়ি দেখি, কখনো নাম্বার করা গাড়ি দেখাই নি, আজকে ফার্স্ট দেখাচ্ছি আপনাদের। আসলে নাম্বার করা গাড়িটা দেখাই না, এক্সচেঞ্জে রাখা, তো এই কারণে আমার যেহেতু রিকন্ডিশন ব্যবসা, এই কারণে এটা এক্সচেঞ্জে রাখা হয়েছে গাড়িটা, আজকে 2 দিন হয়েছে। আচ্ছা, এই গাড়িটি দেখার আগে একটু জানবো ভাইয়া, যে আপনারা যখন এক্সচেঞ্জে গাড়ি রাখেন কি কি দেখে গাড়ি আপনারা এক্সচেঞ্জ করেন? আমি প্রথমে দেখবো গাড়ির বডির কন্ডিশন, কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে কিনা, এবং যে পেপারসগুলো আছে স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির মালিক কিনা এটা দেখে, এগুলো যদি ভালো থাকে মানে কন্ডিশন ভালো থাকে তখন আমি গাড়িটা এক্সচেঞ্জ করে থাকি। অবশ্যই ফ্যামিলি ইউজের গাড়ি হতে হবে, ফ্যামিলি ইউজ হতে হবে, জি। আচ্ছা ঠিক আছে, আমরা এই গাড়িটি একটু দেখি কি অবস্থায় আছে। টাটা বিটস হাইব্রিড মডেল 2017, রেজিস্ট্রেশন 2023 যা ফেব্রুয়ারিতে। আচ্ছা, 1 বছর হয়েছে গাড়িটার বয়স, 1500 সিসি, কালার গ্রে, মানে যেহেতু 23 রেজিস্ট্রেশন, জি, তার মানে গাড়ির বয়স একেবারেই কম, জি, 23 ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন হয়েছে, এটা 1 বছর বয়স হয়েছে গাড়িটি। আচ্ছা, অরিজিনাল কালার তো অবশ্যই আছে, জি, গ্রে কালার। টুকটাক টাচা হয়েছিল গাড়িতে? সামান্য একটু, আমাদের দেশে একটু যেটা থাকে সামান্য একটু টাচা হয়েছে, ওটা কোনো বড় প্রবলেম, অবশ্যই ঢাকা শহরে গাড়ি চলে আসলে হালকা টাচা পড়তে হয়, টুকটাক দাগ লেগেই যায়। ফগ লাইটের অপশন রয়েছে, বাট ফগ লাইট নেই, ফগ লাইট নেই, চাইলে তো ফগ লাইট লাগানো যাবে, লাগানো যাবে, লাগানো যাবে, অ্যাভেলেবেল তো মনে হয় না, বিশ্বের ফগ লাইট মোটামুটি আছে। আচ্ছা, হেডলাইট ব্যাকলাইট অবশ্যই অরিজিনাল আছে, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে তো ভাইয়া? অরিজিনাল গ্লাস, ব্যাক সাইডটিও দেখিয়ে দিই, পিছনের গ্লাস হচ্ছে ব্ল্যাক, এর অরিজিনাল তিনটে গ্লাস ভাইয়া? জি, এগুলো তিনটে গ্লাস, বডি এর মধ্যে ফ্রেশই রয়েছে। এই গাড়িটি আপনারা প্রপারলি এখনো ওয়াশ পলিশ করেননি বোঝাই যাচ্ছে, এবং গাড়িটি ছোট হলো, আসলে স্পেস অনেক, কার্গো স্পেস অনেক, ইজিলি 3-4টি লাগেজ রাখতে হবে। আমরা একটু পেছনের সিটি দেখিয়ে দিই দর্শকদের, এবং সিট কভারগুলো ফ্রেশ রয়েছে। আমরা সামনে এগুলো দেখিয়ে দিই, পুশে স্টার্ট, স্টারিং থেকে অপশন রয়েছে, সাউন্ড সিস্টেম ওকে আছে তো ভাইয়া? জি, প্রতিটি সুইচ ওকে আছে, সব কিছু ওকে আছে, গাড়ি 1 বছর হয়েছে মাত্র। আর এসি পারফরম্যান্স কিরকম ভাইয়া? জি হ্যাঁ, এসিও কমপ্লিট আছে, এসিও কমপ্লিট আছে, মানে ঠান্ডা হয় তো, গাড়ি কিছু হয় নাই, অনেক শোরুম কন্ডিশনে গাড়ি রয়েছে এখন। আচ্ছা, অনেক ফ্রেশ, লুকিং গ্লাস একটু কভার নেই ভাইয়া, এটা চুরি হয়ে গেছে, এটা আমরা ম্যানেজ করে দেব, যখন যে পারচেজ করতে আসবে এটা আমরা ম্যানেজ করে দেব, এটা ম্যানেজ করে। প্রাইস জমে লুকিং গ্লাস আসলে চুরি হয় ঢাকা শহরে। আমরা এই গাড়ি মোটর সময় আরেকবার জানবো ভাইয়া, টয়োটা ব্রিজ হাইব্রিড 2017 মডেল, রেজিস্ট্রেশন 2023 ফেব্রুয়ারিতে, সিসি 1500, কালার গ্রে, পেপার তো কে আছে, আর প্রাইস কত রাখতেছেন ভাইয়া? প্রাইস এটা আস্কিং প্রাইস 17,00,000 টাকা, 17,00,000 টাকা, জি, আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে। রিকন্ডিশন গাড়িটা আপনি লোনে দেন, আপনার নাম্বার করা গাড়ি কি লোনে হয়? এটা লোনে করা যায়,
যতটুকু সম্ভব সম্মানিত করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।